আজকে কি কারণে এসেছেন? দেখো আমি পরিবার নিয়ে এসেছি। হ্যাঁ, অতএব আমি হিন্দু ছেলে, আমার গলায় রুদ্রাক্ষ আছে, কিন্তু সাথে সাথে আমার হিন্দুত্বটাও আমি কোনো রাজনৈতিক দলকে লিখতে দিই। আমি তারাপীঠের মায়ের, এটা একটা পীঠস্থান, আমি এখানে সময় পেলে আমি আসি, আমার পুত্র আসে, আমার স্ত্রী আসে। স্বাভাবিকভাবেই আমার বেশ কিছুদিন আমার আসা হয়নি, আমার পুত্র রেগুলার অ্যাভারেজে আসে। আমি আজকে এসেছিলাম, আমার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতি, নাতনি, পরিজন, স্বজন সবাইকে নিয়ে মায়ের কাছে পৌঁছে। হিন্দুত্ব যখন টানছে না আমাদের কথা, বিজেপির ভবিষ্যৎ কী রাজ্য? আবার বলি যে এইটা রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ পশ্চিমবাংলায়, বিশেষত পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষে সম্ভব নয়। আমি বলছি তো, আমি হিন্দু, আমাদের হিন্দুত্বে এই ধরো যারা আমরা পূর্ব ভারতে থাকি, আমরা হিন্দু, আমরা আমাদের বোনের বিয়ে কখনো আমার মামার সাথে দিই না। আবার দক্ষিণ ভারতের হিন্দুরা তাদের বোনের বিয়েটা তাদের মামার সাথে দেয়। সেই কারণে ভারতবর্ষে বলা হয়েছে যে পার্সোনাল ল, এটা যার যার তার তার। মন্দিরে কীভাবে শঙ্খধ্বনি হবে, মন্দিরে কীভাবে ঘণ্টা বাজবে, মন্দিরে কীভাবে আরতি হবে, এটা ঠিক করবে মন্দিরের মানুষেরা। আর মসজিদে কীভাবে নামাজ হবে, কীভাবে আজান হবে, এটা ঠিক করবে তারা। 25শে ডিসেম্বর যখন গুরুদোয়ার জেসাস খ্রিস্টের জন্মদিন পালন হবে, তখন সেটা তারা করবে। এইটা ভারতবর্ষ, বৈচিত্র্যের মাঝে ঐক্য, সেই ঐক্য নিয়েই ভারতবর্ষ চলছে। দাদা একটা কথা বলি, যে এখন দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে সব নেতাদের মুখে আমি হিন্দু, এই কয়েকদিন আগেও কিন্তু না তোমার পারসেপশন, পারসেপশন ডাজ নট মিন রিয়ালিটি, পারসেপশন ডাজ নট মিন রিয়ালিটি। এটা তুমি, তোমার একটা হাউস আছে, হাউসের একটা নির্দিষ্ট প্ল্যানিং আছে, তুমি প্রশ্নটা করেছো। আমি হিন্দু বলে তুমি যদি দেখো বিগত কয়েক বছর নয় কয়েক দশকের অ্যাভারেজ দেখো, দুর্গা পুজো, কালী পুজো কারা করে? রামনবমী মিছিলের পরে ধর্মীয় অনুষ্ঠানে দেখা যাচ্ছে। আমার বাড়িতে দুর্গা পুজো হয়, আমার বাড়িতে দুটো কালী পুজো হয়, আমার বাড়িতে এমন কোনো পুজো নেই হয়, এটা কি নতুন করে হচ্ছে? এটা কি নতুন করে করছি আমি? আমার বাড়িতে দুর্গোৎসব হচ্ছে, আমার বাড়িতে কালী পুজো, দুটো কালী পুজো হয়, একটা ফলারেরই কালী পুজো হয়, একটা আর একটা কালী পুজো হয়, এটা কি আমি নতুন করে করছি? আমি ভারতবর্ষের এমন কোনো ধর্মস্থান নেই যাই না, আমি আমার ধর্মকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, অন্যের ধর্মের প্রতিও আমার শ্রদ্ধা আছে। ইট ডাজেন্ট মিন যে আমি কোনো জায়গায় জানো তো, আমার বলে রুদ্রাক্ষ আছে, তার মানে আমি কি এটা কি কাউকে লিস্ট দিয়েছি নাকি? দাদা দাদা আগেও তো রামনবমী অনেক হয়েছে, হঠাৎ এবছর এত বারবার অন্ত এত অস্ত্র প্রদর্শন, জিজ্ঞেস করবেন তো রামনবমীটা কি, রামনবমীটা কি আপনি বলুন, আপনি জানেন রামনবমীটা কি? আপনিই জানেন না ঠিক। এটা কিন্তু রামচন্দ্র রাবণকে বধ করার জন্য পূজোর নবমী নয়, রামচন্দ্র রাবণকে বধ করার জন্য যে পুজো করেছিলেন সেটা আমাদের দুর্গা পুজো হয়, আর এই পুজোটা হচ্ছে আমাদের সুরথ রাজ এই পূজার প্রত্যাবর্তন। ঘটনাচক্রে কিছু লোক বলেন যে ওই নবমীতে রাম নাকি জন্মেছিল, সেই জন্য এর নাম রামনবমী। অর্থাৎ স্বাভাবিকভাবে এটা নতুন নয়, এটা পরম্পরা ধরে। আর অন্নপূর্ণা পূজা আমার মামার বাড়িতে হয়, অন্নপূর্ণা পূজা আমার পরিবারের অনেকের জায়গায় হয়, অর্থাৎ এটা নতুন কিছু নয়। অর্থাৎ স্বাভাবিকভাবেই এইটা নিয়ে চিন্তিত হওয়ারও কোনো কারণ নেই। গতকালকে কুণাল ঘোষের বাড়ি গেছিলেন লোকেশ চট্টোপাধ্যায়, আমি এই নিয়ে কোনো বক্তব্য না, আজকে এসেছি একটা ধর্মীয় স্থানে, আপনি ধর্মীয় ব্যাপারে এসেছি কথা বলছি, ঠিক আছে। দাদা শেষ প্রশ্ন, নারদা নিয়ে কি বলবেন? নারদাই যে আবার বলছি ব্যাপারে দল কথা বলছে, আমার দলের সর্বোচ্চ নেত্রী কথা বলছে, অতএব আমার কথা বলার কোনো জায়গা নেই। সেটা হচ্ছে যে বাজপেয়ী আমলে, বাজপেয়ীর আমলে যখন একটা বিজেপি নেতার বিরুদ্ধে স্টিং অপারেশনে 1 লক্ষ টাকা নেওয়ার একটা অভিযোগ উঠেছিল, তখন মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আপনার দলের আবার একটা কথা বলছে, এই ব্যাপারে আমার দলের নেত্রী কথা বলছে, অতএব স্বাভাবিকভাবে এই ব্যাপারে আমার কোনো জবাব নেই। আমি তো 100 পেয়েছি, কে 3 পাবে আর কে 5 পাবে তার মধ্যে আমি কেন থাকবো?